ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার লাইকি অ্যাপ থেকে স্টোরেজ ক্লিন করতে চান, অনেক সময় ক্যাশেজ ডাটা কারণে আপনার স্টোরেজ অনেক স্থান দখল করে নেয়, তো এক্ষেত্রে আপনি এটি যদি ক্লিন করতে চান তাহলে প্রথমেই আপনি এখানে যে মি দেখতে পাচ্ছেন লেখা প্রোফাইল আইকন, এই মি অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। সরি, এখানে একটি ভুল ক্লিক পড়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। তো এখানে আপনি থ্রি বার অপশনে যাবেন। থ্রি বার অপশনে যাওয়ার পরে অবশ্য যারা লাইকি লাইট ইউজ করেন তারাও এখানে সেটিংস অপশনে যাবেন। আপনাদের ওখানে থ্রি বার নেই সম্ভবত, তো ওখানে আপনারা যে প্রোফাইল অপশন আছে আর সেটিংস অপশন আছে সেখানে ক্লিক করবেন। তো এখানে সেটিংসে ক্লিক করলে, সরি, প্রুফ আপনি থ্রি বারে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করলে ক্লিন স্টোরেজ এই অপশনটি পাবেন। তো এই ক্লিন স্টোরেজে ক্লিক করবেন। এখানে ক্লিন স্টোরেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এটি কিন্তু 24 MB এখানে কিন্তু এখানে কিন্তু মেমোরিতে এই জাঙ্কগুলো রয়েছে। তো এখানে ক্লিনে ক্লিক করলে এটি কিন্তু ক্লিন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এখন কিন্তু এখানে জাঙ্ক রয়েছে 0 MB এবং আমি এটি অল সিলেক্ট করিনি, আর এর জন্য কিন্তু 24 MB পুরোটা কিন্তু আপনার এখানে ক্লিয়ার হয়নি। তো এখানে আপনি অল এই অপশনে টিক মার্ক করে দেবেন। এখানে কিন্তু টিক মার্ক করা ছিল না, তো এখানে অল অপশনে যখন টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করে এখানে ক্লিন 24 এই অপশনটিতে ক্লিক করবেন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ক্লিন হয়ে গেল এবং 0 MB হয়ে গেল। কিন্তু আগের বার কিন্তু ক্লিন হয়েছিল শুধুমাত্র জাঙ্ক ফাইল যেটি সেটি। তো এখানে আপনার এখানে আপনি অল সিলেক্ট করে যখন ক্লিয়ার করবেন তখন এটি কিন্তু সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনার ফোনের যে স্টোরেজ সেটি আপনি ক্লিন করে নিতে পারেন লাইকি অ্যাপে যে আপনার ডাটা রয়েছে যেগুলো আপনার স্টোরেজে স্থান দখল করে নেয়, তা সেগুলোকে আপনি এভাবে ক্লিন করতে পারেন। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।